কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি এই মুহূর্তের সংবাদ। সারাদিন গুরুত্বপূর্ণ খবর, উত্তর দিনাজপুরের ইসলামপুরে চলল গুলি। আজই পঞ্চায়েতের নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এবং সেখানে এই ইসলামপুর অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে অনেকগুলি আসনেই এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই অঞ্চলে আজ এই গুলি চলে বলে জানতে পারা যাচ্ছে, যাতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, কি জানতে পারা যাচ্ছে, কারা গুলি ছুঁড়েছে এবং কতজন আহত হয়েছেন এই ঘটনা এখনো পর্যন্ত? দেখো, কালুবস্তিতে যে ঘটনাটি ঘটেছে সেখানে দুইজন আহত হয়েছে, তার মধ্যে একজনের অবস্থা একটু আশঙ্কাজনক হওয়াতে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ইসলামপুরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত, যেটা সমস্ত নির্দল ক্যান্ডিডেটরা দাঁড়িয়েছিল, সেখানে জাকির গোষ্ঠী এবং কানাইয়ালাল গোষ্ঠী, জাকির গোষ্ঠী এবং কানাইয়ালাল গোষ্ঠী একদিকে এবং হামিদুল গোষ্ঠী আরেকদিকে, এই হামিদুল গোষ্ঠীর যে দাঁড়িয়েছিলেন তার কাকার কিন্তু আজকে গুলি লেগেছে। তা ওখানে গন্ডগোল হচ্ছিল, সেই গন্ডগোলের জেরে হঠাৎ করেই জাকির পন্থীরা তাদের উপর আক্রমণ করে বলে জানায় হামিদুল গোষ্ঠীর লোকরা, এবং সেই গুলিতে আহত হয়েছে ফজিল বলে একজন। এই ফজিলের ভাষা কিন্তু হামিদুলের হয়ে ভোটে লড়েছিল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়েছে এলাকায় এবং এলাকার দায়িত্বে এখন পুলিশ চলে গেছে ঘটনাস্থলে, এবং যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রেখেছে। অঙ্কুর, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয়েছে এখনো পর্যন্ত? কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে? দেখো, এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। হামিদুর রহমান বিধায়ক, তিনিও কিন্তু ইসলামপুরে রয়েছেন, তিনি ঘটনাস্থলে পৌঁছাবেন এবং সেখানে যে যে আহত হয়েছে তার কাছে যাবেন বলে এই মুহূর্তে জানা যাচ্ছে। তিনি যাওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে কি হচ্ছে ঘটনা। এই জাকিরপন্থী এরা কারা? এই জাকিরপন্থী এরা কিন্তু আদতে কানাইলাল গোষ্ঠীর লোক, তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস করেন, এবং হামিদুর রহমানের যে তিনিও যে প্রার্থী হয়েছে তারাও তৃণমূল কংগ্রেস করে। এই অঞ্চলের একটা মজার ব্যাপার হলো প্রত্যেক বাড়ি একই রকম অবস্থা হয়, নিজেরাই দাঁড়ায়, প্রত্যেকেই নির্দল হয়ে দাঁড়ায়, এবং যারা যেতে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করে। অঙ্কুর, এই ঘটনার জেরে কানাইলাল আগরওয়াল বা আমিনুল রহমান তারা কি বলছেন? তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষ যেভাবে পঞ্চায়েত নির্বাচনের গণনার দিনও প্রকাশ্যে আসছে তা নিয়ে জেলা তৃণমূলের কি বক্তব্য? দেখো, জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল বা জাকির হোসেনের সাথে আমাদের কোনো যোগাযোগ হয়নি। এই মুহূর্তে হামিদুর রহমানের সাথে যোগাযোগ হয়েছিল, তিনি বলছেন ঘটনাটি যখন বলছে গুলি করেছে অন্য লোক, তারা নিশ্চয়ই তারা গুলি করেছে, তিনি ঘটনাস্থলে যাবেন এবং সেখানে যে স্বজন হয়ে তদন্ত করে দেখবেন। তিনি পুলিশকে বলেছেন যেন পুলিশ নির্দ্বিধায় সমস্তটাই তদন্ত করে দেখে এবং যে দোষী তাকে যেন তারা আটক করে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। উত্তর দিনাজপুরের ইসলামপুরে চলল গুলি, তাতে আহত হয়েছেন দুজন, একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে চিকিৎসা চলছে।